ছিয়া। আরে তুমি আইছো এই হলে, কোনো পুরস্কারের ব্যবস্থা থাকলে হলের মালিক তোমার একটা মেডেল দিত। কারণ আজ পর্যন্ত এমন কোনো সিনেমা দেখলাম না যে এটার পয়লা শোতে তুমি আসো নাই। যাও যাও, তাড়াতাড়ি ভিতরে যাও, শুরু হয়ে গেছে সিনেমা। এই যে ছবিটা দেখছি না, এই ছবির কাহিনীটা কিন্তু একদম একদম মানে মনে করেন ফাইন আছে, কিন্তু কিছু কিছু বিষয় একটুখানি আমার চোখে লাগিয়েছে, বুঝলেন ভাই? মনে করেন যে কিছু কিছু অভিনয় একটু কাঁচা আছে, একটু কুমা আছে। ধরেন রুবেল, এই রুবেল তার মায়ের সঙ্গে একটা কান্নার সিকোয়েন্স ছিল, বুঝছেন তো? মনে হচ্ছে যে কান্নাটা ঠিক ভিতর থেকে আসতেছিল না, মানে মনে হচ্ছে ফলস, বুঝছেন? কিন্তু যে ডান্স দিচ্ছিল তখন মানে মানে খুবই ভালো স্যার। ফাইটের তো মানে রুবেলের কোনো জোরই নাই, বুঝছেন ভাই? মানে কিন্তু অভিনয়টা ঠিকঠাক না হলে তো মানে জমবেন না, তাই না? এটা আমার চোখে ধরা পড়লো। তুমি তো ডাইরেক্টরদের মতো কথা বলছিস, তুমি কি ডাইরেক্টর হয়ে গেছো নাকি? ডাইরেকশনের কিছু বোঝো তুমি? এটা অনেক সাধনার কাজ, অনেক কঠিন কাজ। কোনোদিন FDC-তে গেছো? না ভাই। আর শোনো, এই অল্প কয়েকটা সিনেমা দেখে ভুল ধরো না, ঠিক আছে? আরও অনেক বেশি কিছু সিনেমা দেখো। অল্প কয়টা সিনেমা ভাই? আমি তো মনে করেন যে এ পর্যন্ত অন্তত 300 ছবি দেখে ফেলেছি। তার মধ্যে মনে করেন আপনি খালি, আমি কিন্তু ভাই শোনেন একটা কথা শোনেন, আমি কিন্তু ভাই শুধু ছবি দেখি না, কিন্তু আমি মনে করেন যে ছবির মধ্যে যা যা ডায়লগ আছে সব ডায়লগ একদম একদম মাথাস্থ করে ফেলি, বুঝছেন? মানে আপনি মানে বলেন কোন সিনেমার কোন ডায়লগ আমার দিতে হবে, আমি বলে দিচ্ছি, ভর ভর করে বলে দেবো। শোনো, 300 দেখেছো তো? জি। তুমি আরও 300 দেখো, তারপরে তুমি ভুল ভ্রান্তি ধরো, ঠিক আছে? জি। আর ডাইরেকশনের কাজে মাথা ঘামায়ও না, যাও তো শুরু হয়ে যায়। জি ভাই।